ডাব্লিউবি পুলিশ রিক্রুটমেন্ট মানা হয়নি সংরক্ষণ নীতি, রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগের প্যানেল বাতিল স্যাটের। তো বন্ধুরা, আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে এটাই, এবং একটা খুব বড় নিউজ আপডেট বেরিয়ে এসেছে। এই নিউজটা প্রকাশিত হয়েছে আনন্দবাজার পত্রিকা অনলাইনের অফিসিয়াল ওয়েবসাইটে, তো সুতরাং এটা কিন্তু একদম জেনুইন সঠিক খবর। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। এই ধরনের সমস্ত খবরগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। তাহলে চলো বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক এই নিয়োগের প্যানেল বাতিল সংক্রান্ত বিস্তারিত তথ্যে কী বলা হয়েছে। ডিভিশন বেঞ্চ জানায়, বিজ্ঞপ্তি অনুযায়ী কেন সংরক্ষণ মেনে নিয়োগ হয়নি তার কোনো সদুত্তর দিতে পারেনি পাবলিক সার্ভিস কমিশন। এবং এই খবরটা কিন্তু প্রকাশিত হয়েছে 28 জানুয়ারি 2022। এখানে বলা হয়েছে, সংরক্ষণ নীতি না মানার কারণে রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া বাতিল করল স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালস অর্থাৎ স্যাট। স্যাটের চেয়ারম্যান সৌমিত্র পালের ডিভিশন বেঞ্চ জানায়, এই নিয়োগ নিয়ম মেনে করা হয়নি তা পরিষ্কার, আদালতের কাছে এ বিষয়ে উপযুক্ত প্রমাণ রয়েছে, তাই এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ বাতিল করা হলো। 2019 সালের রাজ্য পুলিশের 8,419 পদে কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়। পরীক্ষা এবং ইন্টারভিউ নিয়ে 15 অক্টোবর 2020 সালের চূড়ান্ত মেধাতালিকা প্রকাশিত হয়। এর ভিত্তিতে 1,871 জন চাকরিতে যোগ দেন। তারপর ওই নিয়োগে সংরক্ষণের নীতি মানা হয়নি বলে অভিযোগ ওঠে। 375 জন পরীক্ষার্থী মামলা করেন স্যাটে, ফলে 6,548 জনের নিয়োগ আটকে যায়। শুক্রবার পুরো প্যানেলটাই বাতিল করে দেন স্যাটের চেয়ারম্যান। চেয়ারম্যান পালের ডিভিশন বেঞ্চ জানায়, বিজ্ঞপ্তি অনুযায়ী কেন সংরক্ষণ মেনে নিয়োগ হয়নি তার কোনো সদুত্তর দিতে পারেনি পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, ফলে অস্বচ্ছভাবে যে নিয়োগ হয়েছে তা স্পষ্ট হয়। এর পরই পুরো প্যানেল বাতিলের সিদ্ধান্ত নেন চেয়ারম্যান। স্যাটে এই নিয়োগ বাতিলের ফলে বড়সড় ধাক্কা খেল রাজ্য। তো তাহলে বন্ধুরা, এই বিষয়ের ওপর তোমাদের মতামত এই ভিডিওর নিচের কমেন্ট বক্সে অবশ্যই দিও, এবং এই ধরনের সমস্ত তথ্য সংক্রান্ত ভিডিও এবং বিভিন্ন এডুকেশনাল ক্লাসগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, এবং এই ভিডিওটি নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলো না। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।